নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি ডিমের কোপ্তা কারি রেসিপি। একঘেয়ে ডিমের ডালনা বা ডিমের কারির বদলে বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের রেসিপি, ডিমের কোপ্তা কারি। আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ করছি। দেখুন, এখনও আমার ভিউয়ার্স 60%-এর উপরে রয়েছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। চলুন ফিরে যাই রেসিপিতে। এইখানে আমি প্রথমে ডিমের কোপ্তা কারির গ্রেভিটা তৈরি করব। তার জন্য কড়াইতে 2 চামচ তেল গরম করে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব, কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি এই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে দেখুন ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা। এবার এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন। আদা দিয়ে দিলাম 1 ইঞ্চি আর রসুন দিয়ে দিচ্ছি 5 ছ কোয়া। এটাকেও একটু ভেজে নেব আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি 4টে ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই লঙ্কা দেবেন। দিচ্ছি এবার সামান্য নুন, তারপরে গুঁড়ো মশলাগুলোও একে একে আমি দিয়ে দেব। যেমন এখানে দিচ্ছি প্রথমে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দেব। আমি এখানে সবটাই 1/2 চামচ করেই দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দেব। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এতে কালারটাও সুন্দর আসে আর এর গন্ধটাও খুব সুন্দর হয়। এই দেখুন, এগুলো এখন একটু মশলাটা আগে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি দিচ্ছি 2টো বড় টমেটো, মাঝারি সাইজের হলে 3টে টমেটো দিতে পারেন। টমেটোটাকেও ভালো করে আমরা এবার এই মশলার সাথে একটু ভেজে নেব। একটু সামান্য নরম হয়ে এসেছে টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম বা 8-10টা কাজু বাদাম। সব এখন ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব যাতে সব মশলাগুলোই খুব ভালোভাবে নরম হয়ে যায়। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। 4-5 মিনিট পরে দেখুন এটা অনেকটাই সব নরম হয়ে এসেছে। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে, পেঁয়াজ আদা রসুন সবটাই খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এই হয়ে গেল আমাদের কোপ্তার কারির যে গ্রেভি, সেটা রেডি হলো। এবার আমরা কোপ্তা তৈরি করে নেব। এখানে আমি 3টে ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধটাকে ভালো করে আগে গ্রেট করে নিচ্ছি। 3টে ডিম সিদ্ধ নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার আর 1টা ডিম আমি ফেটিয়ে রেখেছি। এ দেখুন 3টে ডিম আমি গ্রেট করে নিয়েছি। এবার এতে দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার রেখেছি, কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আগে দিয়ে দেব। খুব বেশি কর্নফ্লাওয়ার মেলাবো না, প্রথমে বেশি মেলাবো না, কারণ পরে আমরা ফেটানো ডিমটা দিয়ে তারপরে প্রয়োজন হলে আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দেখুন সবটা মিশিয়ে দিলাম ভালো করে। এবারে এই ডিমটা আমি দিচ্ছি, এখানে আমি 1/2 ফেটানো ডিম দেব, খুব বেশি দেব না। এখানে যদি আমি অন্তত 5টা ডিম যদি করা হয় তাহলে 1টা ফেটানো ডিম দিলে ভালো হয়। একটু বেশি নরম হয়ে গেছে, আমি 1/2-এর থেকে একটু বেশি ডিম পড়ে গিয়েছে, তাই আমি আর 1 চামচ একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে নিলাম। এবারে হাতে একটু তেল মাখিয়ে নেব। তারপরে দেখুন এইভাবে
আস্তে করে তেল মাখিয়ে না নিলে এগুলো লেগে যেতে পারে, ঠিক মতো শেপ দেওয়া যাবে না। এইভাবে কোপ্তার মতো করে আমরা এগুলোকে একটু কোপ্তাগুলোকে রেডি করে নিচ্ছি। এটা করবার পরে আবার একটুখানি এই কর্নফ্লাওয়ার আমি এই প্লেটে একটু ছড়িয়ে রেখেছি, তার মধ্যে এই দু পিট একটু ভালো করে এইভাবে কর্নফ্লাওয়ার কোট করে দিলাম, দিয়ে রেখে দেব। এই কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে, দেখুন কর্নফ্লাওয়ার কোট করে রেখেছিলাম কিন্তু ওগুলো আস্তে আস্তে টেনে গিয়েছে। অথবা এইভাবে তেল হাতে নিয়ে এই চামচে করে করে এইভাবে একদম এইভাবে এক চামচ করে তুলছি, তাহলে আমার সবকটা কোপ্তায় একই রকম হবে। এইভাবে হওয়ার পরে এবার আমি এই কর্নফ্লাওয়ারে এইভাবে কোট করে নিচ্ছি। এগুলো সব কোপ্তা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে এবার ভেজে নেব। এইভাবে চামচে করে নিচ্ছি, এই ভেজে নিচ্ছি। দেখুন এবার তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই কোপ্তাগুলো আগে ভেজে নিচ্ছি। খানিকটা আগে থেকেই উল্টাবার দরকার নেই, খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে দেখুন আস্তে করে উল্টে দিচ্ছি, ব্রাউন করে একটু এগুলো ভেজে নেব আমরা। একটু অন্যরকম স্বাদের এই ডিমের রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। চিকেন বা মাছের কোনো ভালো রেসিপিকেও হার মানিয়ে দেবে এই ডিমের রেসিপিটি। দেখুন এই রকম করে ব্রাউন করে ভেজে নিয়ে আমরা যেহেতু একটু ডিম ফেটানো ডিম দিয়ে মেখেছিলাম, সেজন্য দেখুন এগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে। এইভাবে আমরা একটু ব্রাউন করে এগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমরা বাকি যেগুলো রয়েছে সেগুলিও আমি ভেজে নেব, সবকটা ভেজে তুলে নিচ্ছি। এই বাকিও আমি দিয়ে দিলাম, এগুলিও আমি ভেজে নিচ্ছি। সব এরকম ব্রাউন করে ভেজে একটি প্লেটে আগে তুলে নিয়ে রাখছি, তারপরে আমরা গ্রেভিটা তৈরি করব। গ্রেভি মশলা রেডি হয়ে গিয়েছে আর এই কোপ্তাগুলিও রেডি হয়ে গেছে। এবার গ্রেভিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যাবে এই ডিমের কোপ্তাকারীর গ্রেভিটি। দেখুন সব কোপ্তা এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটু অন্য কড়াই বসিয়ে এতে দিচ্ছি প্রথমে তেল। তেল দেড় থেকে দু চামচ, এক থেকে দেড় চামচ তেল আর দু চামচ ঘি দিয়ে দিচ্ছি। দু চামচ ঘি দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এলে এবং ঘিটা গলে এলে এতে দিয়ে দেব সাদা জিরে, আরেকটু আদা জুলিয়ান করে কাটা আদা দিয়ে দিচ্ছি, কুচানো আদাও মিহি করে কুচানো আদাও দিতে পারেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর সামান্য একটু 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা যে পেস্ট তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দেব স্ট্রেনারে করে একটু ছেঁকে নিয়ে। তাহলে আমাদের আমরা সবসময় গ্রেভিটাকে একটু স্মুথ করবার জন্য এইভাবে ছেঁকে দিলে টেস্টটা খুব, গ্রেভির টেস্ট খুব ভালো আসে। এইভাবে দেখুন খুব ভালো করে আমরা এটাকে ছেঁকে নিচ্ছি। সামান্য একটু এই মিক্সিং জারে একটুখানি জল দিয়ে পরে দিয়ে দেব অল্প করে জল, বেশি গ্রেভি আমি রাখছি না। আপনারা যদি ঝোল একটু ঝোল ঝোলে করতে চান তাহলে আর একটু জল দিতে পারেন, আমি দিচ্ছি না। এখানে যেটুকু মশলা রয়েছে সেটা দিয়ে সামান্য একটু শুধু মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়েছি, কারণ আমার মশলার বাটি ধুয়ে জল দিলে নাকি তরকারির স্বাদ আরও বাড়ে, এটা আগে বলতেন সকলে। এই দেখুন এই রকম আমাদের গ্রেভিটা হয়েছে, একটু ফুটতে দেব, বেশিক্ষণ আর লাগে না, সব রেডি করা থাকলে এইটুকুনি। সামান্য একটু ফুটে ওঠার পরে একটুখানি নুন দিচ্ছি, নুনটা স্বাদ মতো আগে নুন দিয়েছি সেজন্য অল্প একটুই নুন দিলাম। এবারে দেব একটু ক্রিম, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি।
একটু ভালো মতনই ক্রিম দিচ্ছি, 3-4 চামচ ক্রিম দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে, দিলে টেস্ট আরও ভালো আসবে। এবার ক্রিমটাও মিলিয়ে দিলাম, ভালো করে দেখুন কালারটা, এখন আমাদের গ্রেভির কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। ফুটে ওঠার পরে এবার আমরা কোপ্তাগুলো দিয়ে দেব একে একে। এইভাবে সব কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের রান্না গরম গরম সার্ভ করার জন্য রেডি। লাঞ্চে বা ডিনারে ভাত বা রুটির সঙ্গে অনায়াসেই বানিয়ে নিতে পারেন এই ডিমের কোপ্তা কারি। একটু ফুটে ওঠার পরে আমরা দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর কসুরি মেথি, সেই দিয়ে দিলেই আমাদের এই রান্না গরম গরম সার্ভ করার জন্য রেডি। রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, খুব ভালো লাগবে এই রেসিপি। দেখুন ফুটে উঠেছে, মিনিট দুয়েক ফুটে ওঠার পরে আমরা দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। এবার এগুলো একটু মিশিয়ে নিয়ে আমরা যখন মিশিয়ে নিলাম সবটা ভালোভাবে, এবারে সার্ভ করবার সময় আমরা একটু ধনে পাতা আর ক্রিম দিয়ে গার্নিশ করে সার্ভ করব। আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আর উৎসাহ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আসবো আবারও অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।